চীন থেকে আসছে বাংলাদেশের শক্তিশালী আর্টিলারি বহর। চীনের নির্মিত এই AH-4 হাউইটজার্স গুলো ওজনে অনেক হালকা, 4,500 কেজি, এবং সহজেই মিডিয়াম হেলিকপ্টার বা ট্রান্সপোর্ট বিমান দিয়ে পরিবহন করা যাবে। এই কামানে ব্যবহৃত বিভিন্ন গোলার সর্বোচ্চ রেঞ্জ 40 কিলোমিটার। এগুলো মাউন্টেন ওয়ারফেয়ারেও ব্যবহার করা যাবে, আর সেজন্য AH-4 নামে একটি আলাদা ও আরও হালকা 3,500 কেজি কামান বানানো হচ্ছে। 2019 সালে আরব আমিরাত চীন থেকে AH-4 155mm আলট্রা লাইট হাউইটজার ক্রয় করেছে। বাংলাদেশ সেনাবাহিনী 2018 সালে প্রকাশিত 155mm টোড আর্টিলারি গানের টেন্ডারের আওতায় চাইনিজ NORINCO AH-4 155mm আলট্রা লাইট হাউইটজার ক্রয় করা উচিত। বাংলাদেশে সেরকম বড় হেলিকপ্টার চীনাক নেই যা দিয়ে এর চেয়ে ভারী কামান বহন করতে পারে। আমাদের ধারণা অনুসারে বাংলাদেশ সেনাবাহিনী দুই ধরনের 155mm হাউইটজার্স নিজেদের সার্ভিসে রাখবে, একটি আলট্রা লাইট এবং অন্যটি মিডিয়াম বা হেভি ওয়েট 155mm হাউইটজার্স। বাংলাদেশ ইতোমধ্যে তুর্কিশ রেপকানের সহায়তায় দেশি 155mm কামানের গোলা উৎপাদন করতে যাচ্ছে।